রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পৌর নিগম এলাকার উন্নয়ন করতে এবং পৌর নিগমবাসীদের সমস্ত প্রকার সুবিধা প্রদান করতে তৎপর আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আসন্ন দুর্গাপূজার দিনগুলো যেন রাজ্যবাসীরা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক কনফারেন্সের আয়োজন করা হয়। এদিনের এই কনফারেন্সে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। এদিন কনফারেন্স শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, পুজোর দিনগুলোতে শহরকে স্বচ্ছ রাখতে এবছর পৌর নিগম এলাকার প্রতিটি ক্লাবকে 100 লিটারের 2টো ডাস্টবিন প্রদান করা হবে, যাতে করে পুজো মণ্ডপের বিভিন্ন বর্জ্য পদার্থগুলো এক জায়গায় জমানো থাকবে এবং পরবর্তী সময়ে পৌর নিগমের সাফাই কর্মীরা এই আবর্জনাগুলো সমস্ত ক্লাব থেকে সংগ্রহ করে নেবে। এছাড়াও পুজোর দিনগুলোতে পৌর নিগমের পক্ষ থেকে প্রতিটি ক্লাবে 2 জন করে শ্রমিক দেওয়া হবে বলে জানান মেয়র। পাশাপাশি দুর্গোৎসব উপলক্ষে আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকা সংস্কারের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের জন্য 16 লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং আগামীকাল থেকেই এই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে বলে জানান মেয়র। বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে মূলত 3টি বিষয়ের উপর। প্রথমত আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে পুজোর সময় যারা দর্শনার্থী পুণ্যার্থীরা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে পুজো দেখতে, তাদের নির্বিঘ্নে সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারেন। এবং প্রতিমা নিয়োজনের ক্ষেত্রে আমরা গতবার সাফল্যের সঙ্গে আমরা কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছিলাম, সেই ব্যাপারে আমরা কিছু আলোচনা হয়েছে, আর নতুন কিছু আমরা চেষ্টা করব যাতে সুন্দরভাবে প্রতিমা নিবন্ধন করা যায়, যারা পুজো কমিটি বা ক্লাবরা আছেন তারা যাতে করতে পারে। তো আমরা পুজোতে প্রথমেই আমাদের যে রেজিস্ট্রেশন ফি আমরা গতবার যেমন বুকুক করে দিয়েছি নেইনি, এবারও নেব না। আর আমরা পুজো চলাকালীন বিভিন্ন ক্লাবকে আমরা 100 লিটার করে 2টো আমরা ডাস্টবিন তাদেরকে পারমানেন্টলি দিয়ে দেবো, যাতে আবর্জনা ওখানে সংগৃহীত হয় এবং পরবর্তী আমাদের স্টাফরা কালেকশন করে নিয়ে যাবে। আর ব্লিচিং পাউডার আমরা দেবো, কতবার দিয়েছিলাম প্রতি ক্লাবকে, এবং প্রতি ওয়ার্ড থেকে 2 জন করে লেবার প্রতিটি ক্লাবের সাথে থাকবে, 5 দিন কাজ করে তারা যত আবর্জনা তৈরি হবে সেগুলি পরিষ্কার করবে। সার্বিক শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং দুর্গোৎসব যাতে চলতে পারে, আমরা আজকে আগরতলা পৌর নিগম থেকে প্রতিটি ওয়ার্ডে 16 লক্ষ টাকা করে আমরা এক্সট্রা ফান্ড আজকে স্যাংশন করেছি। প্রতিটি ওয়ার্ডে যেখানে মেরামতি প্রয়োজন যাতে দর্শনার্থী পুনরায় সুন্দরভাবে চলতে পারে, সেক্ষেত্রে আমরা আজকে 5 কোটি টাকার উপর আমরা স্যাংশন দিয়েছি বিভিন্ন ওয়ার্ডে। তো এগুলি কাজ শুরু হয়েছে, আগামীকাল থেকে চেষ্টা করা হবে। আর পাশাপাশি যাতে শহরে বিভিন্ন অলিগুলিতে পুজোর সময় যাতে আলোর ব্যবস্থা পর্যাপ্ত থাকে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা ইলেকট্রিশিয়ানরা কাজ করে তাদেরও কিছুটা মজুরি বৃদ্ধির প্রস্তাব আমরা রেখেছি। স্বাভাবিকভাবে আমরা চাইব শহরকে এই পুজোর সময় যাতে সুন্দরভাবে আলোকিত করা যায়, সুন্দর রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায় এবং শহরকে আরও নতুনভাবে সাজানোর আমরা কিছু পরিকল্পনা করব। এটা পুজো ডেভেলপমেন্টের বিষয়ে যে কাজগুলি আমরা অলরেডি চলছে, আগরতলা শহরে ধারাবাহিক পৌর নিগমের কাজ চলছে, যেহেতু পুজো উপলক্ষে পুজোর লোকে বিশেষ কাজ করি, কিন্তু সর্বত্রে প্রতি বছরই প্রতি সময় আমাদের সাফাই অভিযান বা নিকাশি ব্যবস্থা বা রাস্তা ড্রেন মেনটেন্স করা, আলোর ব্যবস্থা করা, এগুলি নিয়মমাফিক কাজ চলবে ও এডিশনালগুলি এই কাজগুলি চলবে। পুজোর দিনগুলোতে শহরের অলিগুলিতে যেন পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকে সেই দিকেও ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এছাড়াও সার্বিকভাবে শহরের উন্নয়নের জন্য এদিনের এই কনফারেন্সে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।